দাদা, কি নিয়ে গেছিলেন বাজারে? পটল কোথায় নিয়ে গেছিলেন, কোন বাজারে? হলদেবাড়ি বাজারে। বললাম এই মুহূর্তে পটলের কি দাম রয়েছে? পটলের দাম 45 থেকে 50 টাকা। বলছিলাম এখন তো বর্ষা, জমিতে জল লেগে গেছে প্রায়, তো কেমন রয়েছে আপনার জমি? নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। দাম বৃদ্ধি পটলের, 45 থেকে 50 টাকা কেজি পটল পাইকারি দরে বিক্রি হচ্ছে হলদেবাড়ি বাজারে। তবে পটলের দাম আরো বৃদ্ধি পাবে বলে জানালেন চাষিরা। কেননা অকাল বর্ষণের কারণে অনেক চাষিদের মেঠো পটল নষ্ট হয়ে গিয়েছে। তবে জাংলার পটল যারা চাষ করেছেন তারাই একমাত্র ভালো দামে বাজারে বিক্রি করতে পারছেন, সেরকমটা জানালেন কৃষ্ণ সরকার নামে এক জাংলার পটল চাষি। কৃষ্ণবাবু বলেন বর্তমানে 45 থেকে 50 টাকা কেজি দরে পাইকারি পটল বিক্রি হচ্ছে হলদেবাড়ি বাজারে। তবে দাম আরো বৃদ্ধি পাবে, কারণ বৃষ্টির কারণে অনেক চাষিদেরই পটল নষ্ট হয়ে গিয়েছে। তবে এবছর শুরু থেকেই পটলের যথেষ্ট চাহিদা এবং ভালো দাম পেয়ে পটল চাষিরা লাভবান বলে অভিমত প্রকাশ করলেন কৃষ্ণবাবু। দাদা, কি নিয়ে গেছিলেন বাজারে? পটল। কোথায় নিয়ে গেছিলেন, কোন বাজারে? হলদেবাড়ি বাজারে। বললাম এই মুহূর্তে পটলের কি দাম রয়েছে? পটলের দাম 45 থেকে 50 টাকা। বলছিলাম এখন তো বর্ষা, জমিতে জল লেগে গেছে প্রায়, তো কেমন রয়েছে আপনার জমি? জমির পরিস্থিতি খুব একটা ভালো নেই, কারণ জমির প্রতিটা জমিতে জল লাগানো, গাছ রৌদ্র উঠলে গাছ টিকবে কি টিকবে না কোনো ভরসা নেই। আচ্ছা, তো কি মনে হচ্ছে আর কতদিন বিক্রি করতে পারবেন? আরও এই পরিস্থিতিতে আরও 15-20 দিন বিক্রি করতে হবে। যদি গাছ ঠিকঠাক থাকে তাহলে আরও 3-4 মাস বিক্রি করা যাবে। 3-4 মাস বিক্রি? এটা কি মাটিতে করেছে না জাংলায়? না, জাংলার পটল। জাংলার পটল। বলছিলাম এটা কবে থেকে শুরু করেছেন বিক্রি? এটা 4 মাস থেকে। যদি আবহাওয়া ভালো থাকে কত কি মাস পর্যন্ত বিক্রি করতে পারবেন? এটা একদম আশ্বিন কার্তিক মাস অব্দি চলবে। আশ্বিন কার্তিক মাস অব্দি চলবে। হ্যাঁ। বলছেন কি দাম কি আরও বাড়বে বলে মনে হচ্ছে? সম্ভাবনা খুব, দাম বাড়ার সম্ভাবনা, দাম বাড়ার সম্ভাবনা খুবই আছে। কারণ পটলের পরিস্থিতি খুব একটা ভালো নেই, ফল নেই, নতুন করে কোনো ফলই টিকছে না। আচ্ছা আচ্ছা, তো অন্যান্য ফসলের তুলনায় পটল চাষে কি লাভবান? আপাতত যে পরিস্থিতি আছে তাতে খুব একটা লাভবান না, তবে লস হবে না কারো। তবে এই পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভালো থাকতো তাহলে লাভবান হতো। লাভবান তো, দাম আরও বাড়লে তো লাভবান হবে অবশ্যই, কিন্তু ফল নেই গাছে। ফল নেই কেন? ফল নেই কেন? বৃষ্টির কারণে? বৃষ্টির কারণে। কি নাম দাদা আপনি? আমার নাম পঙ্কজ সরকার। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হাসপাতালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7 8 6 5 0 5 1 2 2 3 এই মোবাইল নম্বর।